দিনে দিনে অশ্লীলতার শীর্ষে নেমে যাচ্ছে অভিনেত্রী শ্রাবন্তী। কলকাতার যতগুলো অভিনেত্রী রয়েছেন তার মধ্যে অশ্লীলতার দিক দিয়ে তিনি এগিয়ে আছেন। অশ্লীলতার কারণে বর্তমানে নানানভাবে সমালোচিত হচ্ছেন এই নায়িকা, কিন্তু সমালোচনার দিকে ফিরে তাকাবার টাইম কই তার? তিনি তার মতো করেই লাইফটাকে এনজয় করে চলেছেন। অনেকেই তো মনে করছেন এ কারণেই সংসারে মন নেই তার। এক সময় স্বামী সন্তান সব থেকেও স্বাধীনভাবে বাঁচতে পছন্দ করতেন এই অভিনেত্রী। সামনেও নাকি বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই তার। এ নিয়ে তিনি এক সংবাদ মাধ্যমকে বলেন, বিয়ে মানে লাইফটাকে সেটেল হওয়া নয়, আমি মনে করি বিয়ে না করেও লাইফে ভালো থাকা যায়, যদি কিনা আমাদের মনোবল ঠিক থাকে। শ্রাবন্তীর এরকম কথায় তাকে উদ্দেশ্য করে নেগেটিভ কমেন্ট করেছেন অনেকেই। একজন লিখেছেন, তোমার মতো মেয়েরা তো স্বাধীন থাকতে পছন্দ করবে, এটাই স্বাভাবিক। আরেকজন লিখেছেন, একটা সময় তুমি আমার অনেক পছন্দের নায়িকা ছিলে, আর এখন সব থেকে অপছন্দের। কেউ বা লিখেছেন, অশ্লীলতা করে তুমি কি পাচ্ছ জানি না, বাট আমার মনে হয় ভক্তদের ঘৃণা ছাড়া আর কিছু নয়। তো বন্ধুরা, শ্রাবন্তীর এই অশ্লীলতাগুলো আপনি কিভাবে নিচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।